রাশিতার নাম, রাশিতার নাম। তুমি জানো না মিস্টার চৌধুরী আমাদের কতটা হেল্প করেছেন? আজ উনি হেল্প না করলে তোমার বিক্রমপুরের ফ্যাক্টরিটা এত দূর এগোতো তুমি পারতে একা করতে? আর উনি তো এমনি এমনি করেননি, ওনার ইন্টারেস্ট আছে। ইয়েস, লাইফ ইজ অল অ্যাবাউট গিভ অ্যান্ড টেক। বুঝি মিস্টার চৌধুরী অফেন্ডেড হলে আমাদের বিজনেস এম্পায়ারের কি হবে সে তো দূরের কথা, তোমার ড্রিম প্রজেক্ট তোমার বিক্রমপুরের ফ্যাক্টরি কি হবে সেটা তুমি ভালো করে বুঝে নাও। এক কাজ করো, বিটাকে বুঝিয়ে টুঝিয়ে ব্যাপারটাকে সেটেল করে নাও, ওকে? চলো। কিন্তু কিন্তু মম, আমি সত্যি, হ্যাঁ সত্যি না, আমি জানি এটা সত্যি হতে পারে না। অফকোর্স তুমি কিছু করনি সেটা আমি জানি জি, কিন্তু ওরা তোমায় ভুল বুঝবে এটাও তো আমি চাই না। আমি যা করেছি তোমাকে বাঁচাবার জন্য করেছি। কিন্তু মম, বিক্রমপুরে আগুন লাগার ব্যাপারটা কি? ওখানে ধানের গোডাউনে আগুন কে লাগিয়েছে মম? তোমাকে যেটা বললাম সেটা করো, অন্য কিছু নিয়ে না ভাবলেও তোমার চলবে। ভাবতে হচ্ছে মম, কারণ পুরো বিষয়টায় অকারণে তুমি আমার নাম জড়িয়েছ, আর যখন অকারণে আমার নামটা জড়িয়েছ তখন পুরো বিষয়টা আমাকে জানতেই হবে। জি, কি কারণে তোমার নামটা জড়ানো হয়েছে সেটা আমি তোমাকে খুব ভালো করে বুঝিয়েছি, এর বেশি বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। সব করতে পারি, ইয়েস, আমি দরকার হলে আমার মেয়ের জন্য অপলা রায়কে পথে বসাতে দুবার ভাববো না। অপলা বোধহয় মাথায় নেই ওর এই রায় অ্যান্ড রায় কোম্পানি আজ ওখানে উঠেছে তার পেছনে কার হাত ছিল? আমি যেমন ওদের উপরে তুলেছি ঠিক সেইভাবে ওদের টেনে নামাতেও পারি। আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করবে সেটা আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই। আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিন্তু তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, ছোটদা কেন এরকম একটা কাজ করতে যাবে? এতদিন তো ওর না পাওয়ার মধ্যে অনেক কিছুই ছিল, কিন্তু আজকে ও সব পেয়েও কেন হারাবে? ও তো আমাকে পেতে চায়নি। আমি বুঝতে পারছি রাশি তোমার মনের এখন কি অবস্থা, কিন্তু এত টেনশনের মধ্যেও তুমি তোমার সব থেকে কাছের মানুষকে ভুল বুঝো না। তুই আমাদের কারোর কথা নাই বা ভাববি, বৌমার কথাটা ভাববি তো, বৌমার কথাটা ভাববি তো। আজকে বলতে নেই তোর যদি কিছু একটা ভালো মন্দ হয়ে যেত মেয়েটার কি দশা হতো? কি দশা? এই আমার দিকে তাকা, আমার দিকে তাকিয়ে কথা বল, কি দশা হতো রে মেয়েটার? আজকে তোর জন্য এদেরকে যদি ভুগতে হয় তাহলে সেটাকে কি বলা উচিত? দোষ বলা উচিত না উচিত না? আজ আমি তোমাকে যা বলেছি সব সত্যি রাশি, সব সত্যি। লাইফে ফার্স্ট টাইম আমার মন যেটা বলেছে আমি সেটাই করেছি। মামি মা ওকে যে টাকাগুলো দিয়েছিল, পলাশকে যে টাকাগুলো দিয়েছিল সেগুলো দেখানোর পর উজ্জ্বল দা একটু শান্ত হয়। হ্যাঁ, আরে হোলির পার্টিতে যা হয়েছে না, একটা মেঘনা চাইতেই জল। আমি তো ভাবতেই পারিনি যে দিদির চোখের সামনে তার নিজের ছেলে এরকম একটা কাণ্ড করতে পারে। আমি বলছি কি যে আমাদের কিছু করার কিন্তু এটাই হলো সুবর্ণ সুযোগ। আমাদের তরফ থেকে তো সবকিছু এভরিথিং ইজ অল রাইট, সবকিছু প্ল্যান মাফিক এগোচ্ছে, কিন্তু এবার আমার পাওনার ব্যাপারে একটু। হ্যালো আঙ্কেল, আমি হাউ গুড ইউ জি, তুমি এটা কি করে করতে পারলে? নিজে এসে দেখলে তুমি বুঝতে পারতে যে আমার মেয়েটার কি অবস্থা করেছো তুমি। তোমাকে আর ভেবেচিন্তে অজুহাত বার করতে হবে, তবে এটার কথা ভেবে তোমাকে ফোন করছি সেটা তুমি ভুলেও ভেবো না। যে কথাটা বলছি সেটা ক্লিয়ারলি বুঝে নাও, তোমাদের ওয়াইন ফ্যাক্টরির লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে। আমি আর কখনো তোমাকে এসব কোনো ব্যাপারে হেল্প করব না। নিজের ব্যবসা নিজে বুঝে নাও। রাশিতার নাম, রাশিতার নাম।